হ্যালো বন্ধু, আমি তুহিন আর ইনি আমার বন্ধু শামীম রেজা। জনপ্রতি মাত্র 850 টাকা খরচে আমরা এসেছি ঢাকা থেকে কলকাতা। এই সংক্রান্ত ভ্রমণ বিবরণের সঙ্গে থাকছে ভারত বাংলাদেশের ইমিগ্রেশন ও কাস্টমসের হালনাগাদ তথ্য। আর যারা চাকরিজীবী তাদের এনওসি লাগবে এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এবং ডলার এনরোলমেন্ট। আরও থাকবে বর্ডারে নানা রকম ঝক্কি ঝামেলার গল্প। সো এনজয় দ্য ভিডিও। রাত 10:30 নাগাদ কল্যাণপুরে দেশ ট্রাভেলসের বাসে করে আমার যাত্রা হলো শুরু। মধ্যরাতের কিছু আগে ঢাকার ফকিরাপুর হতে যোগ দিলেন আমার ধনী বন্ধু শামীম রেজা। ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত দেশ ট্রাভেলসের নন এসি বাসের টিকিট মূল্য ছিল জনপ্রতি 750 টাকা। রাতের ভ্রমণের সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল যখন আমাদের বাস উঠেছিল পদ্মা সেতুতে। পথে আমাদের যাত্রা বিরতি ছিল শাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে। রাত 4টায় আমরা পৌঁছে গেলাম বেনাপোল স্থলবন্দর এলাকায়, কিন্তু এত রাতেও এখানে ভারতগামী লোকে লোকারণ্য। ইতিমধ্যে এখানে দুটো লাইন তৈরি হয়েছে, একটি সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স জমা দেওয়ার লাইন, অন্যটি ইমিগ্রেশনের লাইন। ভোরের আলো ফুটতেই অবস্থা যে আরো বেগতিক হবে তা সহজেই অনুমান করলাম। আমরা এখানে থাকা সোনালী ব্যাংকের বুথে আমাদের পোর্ট ট্যাক্স জমা দিয়ে দিলাম। এত ভিড় এখানে, আপনাদের কি বলবো যে মহিলা এবং বাচ্চাদের কেউ নিয়ে আসে, খুবই অসুবিধায় পড়বে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা। ভিড়ে ঠেলাঠেলির পাশাপাশি আপনাকে দালাল হতে সতর্ক থাকতে হবে। নানা মুখরোচক বাহানায় তারা লোকজনকে পটাতে থাকে। 100 থেকে 500 টাকার বিনিময়ে তারা আগে প্রবেশ করিয়ে দেয়া, ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে দেয়া ইত্যাদি অফার করে। আর তাদের টাকা পয়সা দিলেও আপনি বেশি আগে যেতে পারবেন না। প্রয়োজনীয় কাগজপত্র আর সিস্টেম মতো চলতে থাকলে এমনিতেই আপনার ইমিগ্রেশন পর্ব শেষ হয়ে যাবে কোনরূপ এক্সট্রা পে না করেই। ভুলেও এখানে আনঅথরাইজড কাউকে পাসপোর্ট দেয়া যাবে না। বহু সময় লাইনে দাঁড়িয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানেও ছিল লাইন, তবে বাহিরের থেকে জনসংখ্যা কিছু কম। ইমিগ্রেশন ও কাস্টমসের মূল কক্ষ এটি, প্রায় 30টির মতো বুথ ওপেন আছে এখানে। আর এরপর আমরা প্রবেশ করলাম নোম্যানস ল্যান্ডে। এখানে রাস্তার দুধারে গ্যালারি মতো করা আছে, এই পাশটা বাংলাদেশের আর ওই পাশটা ইন্ডিয়ান গ্যালারি। মাঝের এই রাস্তার অংশে বিভিন্ন দিবসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সামরিক কর্ষদ প্রদর্শন করে থাকে। তখন গ্যালারিতে বসে সে অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিগণ। এখানে আমরা ভোর 4টায় এসে নামার পরে লাইনে দাঁড়ালাম, 6টার পরে ব্যাংকের কাউন্টার খুললো, কাউন্টার খুললে তারপরে আমরা পোর্ট ট্যাক্স জমা দিলাম এবং ট্রাভেল ট্যাক্স আমরা ঢাকা থেকে নিয়ে আসছিলাম। কেউ যদি ট্রাভেল ট্যাক্স ঢাকা থেকে বা যেখান থেকে রওনা করবে সেখান থেকে না নেয়, একই সাথে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স দিতে পারেন। দেওয়ার পরে ইমিগ্রেশন শেষ করার পরে আমরা এখন ভারতীয় ইমিগ্রেশন জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের পর্বটা একটু বেশি ঘোরানোর পেছনে এবং ডিসিপ্লিন খুব কম এই পোর্টে। ইন্ডিয়ানটা কতটুকু হয় এখন আমরা জানি না, ইন্ডিয়ানটা এখনো অভিজ্ঞতা হয় নাই, জানাবো হলে পরে আমরা পরে দেখানোর সুযোগ নাই, কারণ ইমিগ্রেশন কাস্টমস এর ওখানে আসলে ভিডিও করা নিষেধ। তো আমরা বলবো কি ঘটে আপনাদের বাংলাদেশের। এমনিতে ডকুমেন্ট নিয়ে আমাদের তেমন কোনো ঝামেলা হয় নাই, যারা চাকরিজীবী তারা চাকরি সংক্রান্ত এনওসি আইডি কার্ড এসব থাকলে আর সমস্যা হয় না। আর যারা বিজনেসম্যান তাদের ট্রেড লাইসেন্স চাচ্ছে এবং ডলার ইনভেস্টমেন্ট আছে কিনা, এই তথ্যটা আপনার পাসপোর্টে আছে কিনা এবং জেনুইনলি এটা একটু যাচাই করে। তবে অনেকে ওই ব্যাংক স্টেটমেন্ট দিও, যারা ভিসা নিছে তা সেটা দিলে হয়, সেটা অনেকটা ডিলিং অফিসার উপর নির্ভর করে, ডিলিং উপর ছেড়ে দেয় আর কি। একটু হয়তো পজিটিভ এই মুহূর্তে বোঝা যাচ্ছে অনেকটা পজিটিভ আছে আর কি। এখন 9:30 বাজে, আমরা এখনো কেউ দাঁড়ায় আছি কেউ বসে গেছি, ধৈর্যের বাঁধ আসলে আমাদের ভাঙে নাই, ভাঙলে কোনো লাভ নাই। এখানে আসি কোনো মতে আমরা সবাই। এখন বেনাপোল দিয়ে যারা আসবেন আসলে এভাবে আপনাদের পায়ের জোর নিয়ে আসতে হবে। এখানে আমরা এর আগে আসার আগে এরকমই নিউজ পেয়েছি যে এখানে এ ধরনের কিছু হয়, আর আজকে আমরা ভুক্তভোগী। আসতে দিচ্ছে না, বুঝলেন নি, এখন আরো ধৈর্যের ভাত ভাঙার পর্যায়ে চলে গেছি। ভারতের ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানো অবস্থায় একজনকে দেখলাম একটি ফর্ম দিচ্ছেন সবাইকে। এটি হচ্ছে অ্যারাইভাল কার্ড, এর সঙ্গে করোনার টিকা কার্ডের এক কপি জমা দিতে হয়। অর্থাৎ পাসপোর্ট, ফিল আপ করা অ্যারাইভাল কার্ড এবং করোনার টিকা কার্ড ছাড়া আর কোনো কাগজপত্র ইন্ডিয়ান ইমিগ্রেশনে দেখাতে হয় না। আমি লক্ষ্য করেছি পাসপোর্টে তারা বাংলাদেশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমসের ডিপার্চার সিল আছে কিনা চেক করে,
কি কাজ করি, কেন ইন্ডিয়া যাচ্ছি, এরকম দুটো প্রশ্ন করেছিল আমাকে। এরপর 10 আঙুলের ছাপ দিয়ে ইমিগ্রেশন পর্ব শেষ হয়। আর সব শেষে যখন আমাদের ব্যাগ স্ক্যানারে দিলাম, তখন সেখানে থাকা একজন সামরিক অফিসার আমাদের সঙ্গে নেয়া কারেন্সি চেক করলেন। আমাদের দুজনের পাসপোর্টে থাকা ডলার এন্ডোর্সমেন্টের সাথে মিলিয়ে ডলারগুলো গুনে গুনে দেখাতে হলো তাকে। আমি 2018 সালে প্রথমবার যখন এই বন্দর দিয়ে ভারতে প্রবেশ করি, তখন বাংলাদেশ প্রান্তে 500 টাকা এবং ভারত ইমিগ্রেশনে 100 টাকা স্প্লিট মানি দিতে বাধ্য হয়েছিলাম। তবে এবার উভয় প্রান্তে কোথাও কোনো এক্সট্রা টাকা দেয়া লাগেনি। অবস্থার বেশ উন্নতি হয়েছে বোঝা যায়। আর আমরা প্রবেশ করলাম ভারতে, ভারতের ইমিগ্রেশন কাস্টম শেষ করে চলে আসছি। আমাদের ওপাশে বেনাপোল হলেও এপাশে এলাকার নাম হরিদাসপুর পেট্রাপোল স্থলবন্দর। এপাশে যে লোকজনকে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু সবাই বাংলাদেশে প্রবেশ করার অপেক্ষায় আছেন। এখান থেকে এগোলেই আর দেশি মোবাইল নেটওয়ার্ক থাকবে না, তাই আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে নিলাম। এখান থেকে কলকাতাগামী বাস পাওয়া যাবে জনপ্রতি 200 রুপি খরচে। তবে আমরা ট্রেনে যাব, তাই বনগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত এই টোটো গাড়িতে উঠে পড়লাম। আর এই গাড়িতে দেখতে পাচ্ছেন, এটাতে 50 রুপি করে ভাড়া বনগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আমাদের যে দাদা আছে, উনি বলছেন যে গাড়িতে উঠলে যেখানে নামে 50 রুপি। যেতে যেতে চোখে পড়েছে সারি সারি শতবর্ষী করই গাছ, তারা যেন বিশাল ভারতের মহত্বের কথাই জানান দিচ্ছিল। হরিদাসপুর বর্ডার থেকে বনগাঁওয়ের দূরত্ব 5 কিলোমিটার। প্রায় 8 ঘন্টা পরে আমরা এসে থামলাম বনগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত উত্তর 24 পরগনা এলাকা। আমরা জনপ্রতি 20 রুপি খরচে বনগাঁও টু শিয়ালদা রুটের টিকিট কিনে নিলাম। আমরা চলে এসেছি বনগাঁও স্টেশনে, আর এখান থেকে আমরা ট্রেনের টিকিট কেটে নিলাম, যাব শিয়ালদা। বনগাঁও থেকে শিয়ালদা এর দূরত্ব 79 কিলোমিটার, আর যেতে সময় লাগে 2 ঘন্টা। প্রতিদিন ভোর 4টা থেকে রাত 11টা অবধি 1 ঘন্টা পরপর এখান থেকে মোট 24টি ট্রেন ছেড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। চলুন এবার 850 টাকার হিসেব করি। ঢাকা থেকে বেনাপোল বাস ভাড়া 750 টাকা, হরিদাসপুর পেট্রাপোল টু বনগ্রাম অটো ভাড়া 50 রুপি, বনগ্রাম টু শিয়ালদা রেল ভাড়া 20 রুপি, ইন্ডিয়ান 70 রুপি সমান সমান বাংলাদেশের 100 টাকা। আগের 750 যোগ 100 হয়ে গেল 850। তো ভাই, হো গিয়া না হিসাব বরাবর? বন্ধু, এই ছিল আমাদের আজকের পর্ব। ভারতের গোল্ডেন ট্রায়াঙ্গেল খ্যাত রাজস্থান, আগ্রা, দিল্লিতে কম খরচে আমাদের ভ্রমণ পর্বগুলো দেখুন আয়েশ করে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো স্থানে। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।